গুরুত্বপূর্ণ পর্যটন সমুদ্র সৈকত মন্দারমণি। এই মন্দারমণি এখন জনপ্রিয়তা দাঁড়িয়েছে। দীঘা থেকে শঙ্করপুর তার তুলনায় মন্দারমণি কটেজের পরিমাণ অনেক বেশি। সেই কারণে গুরুত্বপূর্ণ মানুষেরা বেশি মন্দারমণিতে আসেন, কিন্তু সমস্যা এতটাই, রাস্তা বেহাল, খানাখন্দে ভরে গেছে, পর্যটকদের গাড়ি যাতায়াতে ব্যাপক অসুবিধা হচ্ছে, কোনো কোনো সময় দুর্ঘটনাও হচ্ছে। এই নিয়ে বহুবার রাস্তা সরানোর দাবি করলেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত মন্দারমণি হোটেল অ্যাসোসিয়েশন দরবার করার প্রস্তুতি নিচ্ছে। কেননা এইভাবে মন্দারমণি রাস্তা যদি খারাপ হয় তাহলে পর্যটকেরা কমতে শুরু করবে। এখন থেকে দীঘা, শঙ্করপুর এবং তাজপুরের তুলনায় মন্দারমণিতে পর্যটক কমতে শুরু করছে। তা মূলত কারণ রাস্তা বেহাল অবস্থা। যেখানটায় রাজ্য সরকার দীঘা, শঙ্করপুর এবং তাজপুর রাস্তা চকচকে করে দিয়েছেন, সেখানটায় মন্দারমণি অবহেলিত রয়েছে, দাবি করছেন হোটেল অ্যাসোসিয়েশনের কর্ণধার মীর মুমরাজ আলী। তিনি জানিয়েছেন, যদি রাজ্য সরকার এই মন্দারমণি রাস্তা না সারান, চিন্তা ভাবনা করেন, তাহলে মন্দারমণি পর্যটন এলাকা ক্ষতিগ্রস্ত হবে। বৃষ্টিকাল আরও রাস্তার বেহাল অবস্থা হচ্ছে বলে তিনি দাবি করেন। মন্দারমণি এলাকায় রাস্তা তো প্রচুর পরিমাণে বেহাল, কী অবস্থা রাস্তা? এখানে এখন ইলেকশনের পর থেকে এখানে গেস্ট অনেক আসা যাওয়া করছে, রাস্তার যে এখন যে এটা প্রচুর খারাপ পজিশন, মানে যেখানে সেখানে লোক পড়ে মরে যেতে পারে, পাথর ছিটকে লোককে লেগে যেতে পারে। এই জিনিসটাকে আমি বলবো রাজ্য সরকারকে অতি শীঘ্রই কাজটা করার জন্য। তো এই রাস্তা খারাপের জন্য কি টুরিস্ট কিছুটা কমছে? এই রাস্তা খারাপের জন্য কিছু প্রভাব পড়ছে। টুরিস্ট একবার যে আসছে রাস্তার আসতে চাইছে না, তারপরে অনেক কিছু প্রবলেম হচ্ছে, জল জমা থাকছে। এর ফলে এটাকে দেখার জন্য আমি বলবো রাজ্য সরকারকে, এটা ভালো করে হোক, উন্নয়ন ডেভেলপমেন্টটা ভালো করে হোক, যেরকম উন্নয়ন হোক মন্দারমণি, ভালো একটা টুরিস্ট জন, ভালো এর একটা পজিশন আছে এখানে। জন্য তো আমরা এসেছেন থেকে, যেহেতু আমি হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই হিসাবে আমরা মানে আমাদের গভর্নিং বডিতে আলোচনা করে তারপরে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম, ওই ডিএম সাহেবকে জানিয়ে এসেছিলাম। এর আগে আমরা দরবার করেছিলাম ডিএসডিএতেও, ডিএসডিএ তখন অফিসার ছিলেন, এখন তো চলে গেছেন, এখন তো এইচডিও সাহেব আছেন চার্জে। তো আমি প্রশাসনের কাছে আবেদন করব যাতে আমাদের এই কাজটা হয়, আবার দেখা করব গিয়ে আবার বলবো যত তাড়াতাড়ি হয় এটাকে যদি মেরামত করে দেওয়া যায়। একটু বিমুক্ত হচ্ছেই, একটা দেখুন রাস্তায় যখন মানে একটা ওইটুকু রাস্তা যেতে যদি আধ ঘন্টা এক ঘন্টা লেগে যায় তো সে তো বিমুক্ত হবেই। সবচেয়ে বেশি রাস্তা খারাপ দেখলাম যে তাজপুর দিক দিয়ে যখন আসার দিকে, সে কারণের জন্য তাজপুর যেটা আপনার ব্রিজের পরে, শোলা ব্রিজের পরে অত্যন্ত জঘন্য রাস্তা। না, তাজপুর দিয়ে দাদা ওটা শোলা ব্রিজ নয়, ওটা হচ্ছে জলদা ব্রিজ। ওই জলদা ব্রিজের পর থেকে ওইখান থেকে মানে আমাদের এই খটি দানপাতার দিকে আসতে ওইটাই খুব বেহাল রাস্তা, ওইটা খুব রাস্তা খুব খারাপ হয়ে গেছে, খুব গর্ত হয়ে গেছে রাস্তাগুলো। সেই কারণে যে ওখানে যে পর্যটকরা কিছুটা কি কমে যাচ্ছে মনে হয়? হ্যাঁ, একটু তো হবে দাদা, যখন একটা জন আজকাল লোক যখন বেড়াতে আসবে চাইবে একটা স্বচ্ছ রাস্তা, চকচকে রাস্তা থাকবে, আরাম করবো ঘুরবো, এসে যদি গাড়িতে যদি নৌকোর মতো ডোল হয় তো সে তো স্বাভাবিক একটু কমবে, তো এটা তো হচ্ছেই। দীঘা থেকে শঙ্করপুর